এটা বাংলাদেশে মোটামুটি ওই অঞ্চলের এবং যারা একটু খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন যে ঝিনাইদাহ থেকে শুরু করে ওই অঞ্চলের সমস্ত চোরাচালানি বাণিজ্য যে কোনো ধরনের চোরাচালান স্বর্ণ অস্ত্র মাদক গরু কোনো কিছু বাদ নেই সেটার উপরে একটা যাকে বলে যে একচ্ছত্র কর্তৃত্ব সেখানে তাদের তৈরি হয়েছে এই যে সম্পর্ক ইন্টারপোল মামলা এগুলো সবই খারিজ হয়ে গিয়ে নয় সালের পরে চোদ্দ সালের সে এমপি হয় এবং তিনবার এমপি হয় এই কথাটা আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার করে বলছেন প্রসেসটা কেবল আমি বলতে চাইছি যে এই যে একটা রাষ্ট্রে যখন এই প্রক্রিয়া থাকে যে আপনি আপনার লোককে হোয়াইট ওয়াশ করাবেন ওয়াশিং মেশিন দিয়ে এইভাবে নিজে তাকে সামনে নিয়ে চলে আসবেন আর আপনি বিরোধী দলকে টাকা ব্যাংকে থাকলেও তার মামলা বিচার এবং শাস্তি পর্যন্ত যাবে পাঁচ বছরের জেল দশ বছরও হবে এই বৈপরীত্যটা খুব পরিষ্কার তাহলে এই রাষ্ট্রটাকে তারা এমন একটা জায়গায় নিয়েছেন যেটা ঠিক আর রাষ্ট্র বলে জায়গাটাতে নেই রাষ্ট্র যে একটা সংবিধান একটা কতগুলো আইনি কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে এবং সেইখানে সরকার সেটা পরিচালনা করে বটে কিন্তু ক্ষমতার ভারসাম্যটা এতটুকু থাকা ন্যূনতম একটা অনুমান থাকে যে বিরোধী দল কিংবা সরকারের বাইরে যারা আছে তারা নিজেদের নাগরিক অধিকারটা চর্চা করতে পারবে সেটা আর কোনোভাবেই রাখার এখানে জায়গাটা নেই প্রক্রিয়াটা এখানে প্রক্রিয়াটা হচ্ছে এসালম সরকারের ঘনিষ্ঠ কোম্পানি তারা আটটি ব্যাংক দখল করে নিতে পারবে অপ্রকাশ্যে আরো অনেকগুলো ব্যাংকের কর্তৃত্ব পাবে এক বিলিয়ন ডলার বারো হাজার কোটি টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করবে তার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না এমনকি হাইকোর্টে গেলেও প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চও সেখানে কোনো প্রতিকার দেবে না এটা খুবই খোলামেলা সালমান এফ রহমান ব্যাংক ঋণ নিবেন তিনি প্রধানমন্ত্রী শিল্প বিষয়ক উপদেষ্টা তিনি ঋণের থাকবেন। এখনো কৃষকের বিরুদ্ধে মামলা হয়। পঞ্চাশ হাজার টাকার জন্য আর হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা সব লোকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে নানাভাবে মৌকুপের পাচ্ছেন ওইবার পাচ্ছেন তারপরে তারা নানাভাবে রাইট অফ করা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায় এবং এই যে পুনর্তফিকরণ এটা দিয়ে মোটামুটি একটা আজীবন ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এক বছর পরে এই টাকাটা দেন অত টাকা জমা দেন তাহলে এটা আবার রেগুলার হয়ে যাবে ব্যাংক মার্জার করে দেওয়া হচ্ছে এবং যে ব্যাংকগুলো এইভাবে ধ্বংস করে দুর্বল করে দেওয়ার জন্য যারা দায়ী তারা আবার এই ওই মার্জ ব্যাংকে মানে একীভূত ব্যাংক গুলোতে পরিচালক হিসেবে তারা যোগ দিতে পারবেন খুব পরিষ্কার এবং এই প্রক্রিয়াতেই আমাদের বিলিয়ন এসে নামে বাংলাদেশ ব্যাংক হিসাব প্রতি বছর হিসেব দিচ্ছে গত বছরে বারো বিলিয়ন ডলার অপ্রত্যাবসিত রপ্তানি আয় পঞ্চান্ন বিলিয়ন রপ্তানি করেছে বারো বিলিয়ন ডলার আসে নাই কোথায় গেল বারো বিলিয়ন ডলার এই অর্থ বছর তিরিশের জন্য শেষ হয় নাই এখনো তিরিশ নয় বিলিয়ন ডলার অপ্রত্যাবাসিত রপ্তানি আয় তো এটার খোঁজ নিক তারা তো আন্তর্জাতিক ওই সব সংস্থার সদস্য বাংলাদেশ ব্যাংক যারা এই ধরনের টাকার যাকে বলে গতিবিধি পুরোটাই মনিটর করে ফলে বাংলাদেশ ব্যাংক জানে এই টাকাগুলো কারা কারা পাচার করেছে ব্যাংকিং চ্যানেলে যেটা অন্তত হচ্ছে তার তো একটা নিয়ন্ত্রণ সেই দিকে তাদের মনোযোগ নাই অথবা তারা এটা দেবেন না কারণ এই নেক্সাসটাই তৈরি হয়েছে সবাই মিলে এসো লুটেপুটে খাওয়ার ব্যবস্থাটা হবে আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে এবং এইটা যারা বাস্তবায়ন করবে সামরিক বাহিনী এখন প্রকাশ্যে তার নামটাও চলে আসে